আজকে কথা বলি কেন বলছেন, গত 6 বছর ধরে একবার গ্রেটার ত্রিপুরালের, একবার কনস্টিটিউশন সলিউশন, আর একবার হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট, আবার শুরুতে যে কৈলা জাতি উলো পার্টি, আমি রাজনীতি চিরজীবনের জন্য চিরন্তরে আমি রাজনীতি ত্যাগ করেছি আর করব না, এই সমস্ত কথা বলে ত্রিপুরাজ্যের যে ট্রাইবাল অংশের মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে, তাদের আবেগকে ব্যবহার করেছে, তাদের ভালোবাসাকে ব্যবহার করেছে, এবং আজকেও কিছু এখনো তার প্রতি মোহ রয়ে গেছে এবং তাদেরকে বারবার ঠকিয়েছে, এবং সেই ঠকানোর মধ্য দিয়ে ট্রাইবালদের সেই সমর্থন, অন্ধ সমর্থনকে পুঁজি করে, আমি বলছি না, তাদের দলের লোকরা বলছেন, সেখান থেকে কারা কারা আহ্বান হচ্ছে, তো এগুলো ধরা পড়ছে, মানুষ বস্ত্র তুলছে, আঙ্গুল তুলছে, সেই ক্রেস এখন নেই, এটা তো আর্তনাদ, উনার আর্তনাদ এখন আবল তাবল বলছে, এটা আর্তনাদ যে আগামী দিনের যে আজকে এইভাবে যে কিছু রোজগার হচ্ছে, এই রোজগারের পথ বন্ধ হয়ে যাবে, তার থেকে হল মানুষ যে ভালোবাসা দিয়েছে, ভক্তি দিয়েছে, আগামী দিন তার বিপরীত তিনি আশঙ্কা করছেন, তার থেকেই তার এই প্রলাপ, এই প্রলাপের কোনো অর্থ হয় না।